কানাডায় বাড়ছে অস্থায়ী বাসিন্দার সংখ্যা, সমাধানে বিদেশি শিক্ষার্থী ও কর্মী নেওয়ার নিয়ম আরও কঠিন করেছে দেশটির সরকার। চলতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থী পারমিট কমিয়ে 35% করেছে দেশটি। পরের বছর এই অনুমোদন আরও 10% কমানো হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি আরও বলেন, শিক্ষার্থী ও অস্থায়ীভাবে বসবাসরত কর্মীদের কাজের পরিধিও সীমিত করা হবে। আবাসন ও জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির জন্য অভিবাসীদের দায়ী করছে বলে মনে করছে দেশটি।